والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি প্রিয় ভাই আব্দুল কাইয়ুম হাফেজাকাল্লাহ, আপনি ওমান থেকে প্রশ্ন করে থাকেন। আপনার এইবারের প্রশ্ন ছিল যে আকিদা সঠিক না হলে তো এবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না, তো কী পরিমাণ আকিদা, কোন কোন বিষয়গুলিতে আমাদের সঠিক আকিদা রাখতে হবে তবে আমাদের এবাদত বন্দেগী শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা ওয়া বাদ। ভাই আব্দুল কাইয়ুম, আকীদা পরিশুদ্ধ বলতে আমাদেরকে মনে রাখতে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, তার মানে এবাদত হতে হবে শুধু আল্লাহর, আল্লাহর এবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো যোগ্য উপাস্য নেই, হক উপাস্য নেই। সুতরাং এবাদত হতে হবে আল্লাহর এবং তরিকাটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তরিকাটা খোদ আল্লাহই শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনই শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তিনি হলেন মাবুদ, এবাদত উপাসনা তারই হবে, তিনি ছাড়া কোনো ফেরেশতার কোনো নবী রাসুল বলি কারো এবাদত করা যাবে না, এগুলো শিরিক। তো বিশুদ্ধ আকিদার ভেতরে এটা সর্বপ্রথম আসবে যে এবাদত হবে আল্লাহর আর আল্লাহর এবাদতে কোনো শরিক করা যাবে না, এই বিষয়গুলো অবশ্যই হৃদয়ঙ্গম করতে হবে। আর আকিদা বিষয়ে যে হাদিসে জিব্রিলে যে শিক্ষা দীক্ষা এসেছে এগুলি অবশ্যই মেনে চলতে হবে, এগুলোতে যদি কোনোরকম গড়বড় হয় তাহলে এবাদত বন্দেগী সব রসাতলে যাবে। হাদিসে জিব্রিলে যেভাবে বলা হয়েছে এগুলিকে আমাদের জেনে সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। এই হাদিসে জিব্রিলে যা সহিহ মুসলিম হয়েছে, এমনকি বুখারীতে হয়েছে, তবে সহিহ মুসলিমের বর্ণনাটি বলা যায় বেশি পূর্ণাঙ্গ। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল জিব্রিলের পক্ষ থেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জবাবে ইসলামের পরিচয় বলেছিলেন, ইসলাম হলো যে এক আল্লাহর ইবাদত করবে এবং এই বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, মানে কালেমাতুস শাহাদা শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বিশ্বাস করবে, মানে প্রথম রুকন শিক্ষা দিয়েছিলেন কালেমাতুস শাহাদা, যার দুটি অংশ, একটি তাওহীদ, তাওহীদের সাক্ষ্য দেওয়া, একটি হবে সাত সাক্ষ্য দেওয়া। এরপরে আরও যে চারটি রুকন সেগুলি বলেছিলেন, তার মানে যেগুলোকে আমরা সংক্ষেপে বলে থাকি কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। এরপরে ইমান সম্পর্কে জানতে চাওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আন তু'মিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আন তু'মিনা বিল কাদরি খায়রিহি ওয়া শাররিহি। ইমান কি জিনিস আমাকে বলুন, এই প্রশ্ন যখন করা হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছটি রুকন গণে দিয়েছিলেন, যেগুলিকে আমরা সাধারণত বলে থাকি আমন্ত বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান, আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের উপরে ঈমান, আল্লাহর নবী রাসূলদের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান, এরপরে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, এক কথা ছটি রকমের কথা বলা হয়েছিল। তো এগুলি বিষয়ে আমাদের ঈমান আনতে হবে,
ইমানকে পরিশুদ্ধ করতে হবে। সুতরাং কেউ যদি এই ছটি বিষয়ের কোনো একটিকে অস্বীকার করে কাফের। যদি কেউ বলে যে আমি আল্লাহকে মানলাম বটে কিন্তু রাসুলকে মানি না, সে কাফের। বা যদি বলে যে আমি অমুক রসুলকে মানি, অমুক রসুলকে মানি না, সে কাফের। যদি বলে যে আমি ফেরেস্তাদেরকে মানি না, ফেরেস্তা দেখি না মানি না, কাফের। যদি বলে যে আমি আল্লাহর আসমানি কিতাবকে মানি না, কাফের। যদি বলে তাকদীরের তাকদীরকে আমি মানি না, তাকদীর তাকদীরের স্রষ্টা আল্লাহ নন বরং মানুষ এর সৃষ্টিকারী, তো কাফের। তো আকিদার বিষয়গুলো অবশ্যই আমাদের রপ্ত করতে হবে এবং সে অনুযায়ী আমাদের আমলকে ঢেলে সাজাতে হবে। তো এই বিষয়টি আসলে অনেক লম্বা। আসলে প্রশ্নকারী ভাইয়েরা প্রশ্ন তো সংক্ষেপে করেন, কিন্তু প্রশ্ন যে কত লম্বা উত্তরের অপেক্ষা রাখে এটা তারা অনেক সময় উপলব্ধি করতে পারেন না। তো যা হোক, আমাদেরকে অবশ্যই বিষয়গুলি রপ্ত করতে হবে। এই বিষয়গুলি মানে যতটুকু বিষয় আকীদা শুদ্ধ না হলে চলবে না, এবদবন্দি কবুল হবে না, এগুলি বলা যায় এই পর্যায়ের বিষয়। অর্থাৎ আল্লাহকে তো সহি হওয়ামায় দদ্দ হয়, সহি আকিদা গ্রহণ করতে হবে এবং এর বিপরীতগুলি জেনে এর থেকে দূরে থাকতে হবে। এ বিষয়ে বলা যায় শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহকে এত সহিহ আমায় দদ দোহা, সহি আকিদা এবং এর পরিপন্থী বিষয়সমূহ সেখানে পাওয়া যাবে। এক কথায় আকিদা পরিশুদ্ধ হতে হবে শিরিক থেকে, সর্বপ্রকার শিরিক থেকে, এবং রাসুল বিষয়ে আমাদের আকিদা পরিশুদ্ধ হতে হবে এভাবে যে আল্লাহ রাসুল একমাত্র তিনিই শরীয়তের প্রবর্তক, তার সাথে কোনো সৃষ্টির কেউ শরিক নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি পয়গম্বর মনে করে তার সাথে স্বীকৃতি দিতে হবে এবং তার তরিকায় আমল করতে হবে। তিনি যত কিছু খবর দিয়েছেন সব কিছু বিশ্বাস করতে হবে, তিনি যা নির্দেশ করেছেন মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে, আর তার তরিকা ব্যতিরেকে কোনো এবদবন্দি করা যাবে না। এগুলি হলো রাসুল বিষয়ে আমাদের আকিদা। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে মনে রাখতে হবে যে তিনি আল্লাহর বান্দা এবং রাসুল। আল্লাহর বান্দা মানে কি? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম মানে কি? আল্লাহর দাস। অর্থাৎ তিনিও আল্লাহর এবদবন্দি করতে বাধ্য। সুতরাং তাকে যদি কেউ মাবুদের আসনে নিয়ে যায় বা আল্লাহর উপরে তাকে স্থান করে দেয় তার, তাহলে সে সঠিক আকিদার অনুসারী নয়, সে হলো রাসুল পূজারী। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে যদি কেউ মনে করে যে তিনি গায়েবের খবর রাখতেন, গায়েবে মুতলাকের খবর রাখতেন, অর্থাৎ ওহী ছাড়াই সব কিছু বলে দিতে পারতেন, তো কাফের, মুশরিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে না। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের অধিকারী জ্ঞান করাটা একটা কুফরি আকিদা। এই সমস্ত আকিদা নিয়ে এবাদত বন্দেগী সব রসাতলে যাবে, কারণ আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্নকারী বলে গণ্য হবে। যে ব্যক্তি বিশ্বাস করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন সেটা কতটুকু? যতটুকু জানাতে হতো, জানানো হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ যতটুকু আল্লাহ জানতেন ততটুকুই জানতেন, এর বাইরে নয়। এর ভরি ভরি প্রমাণ রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে অহবাদ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল মুনাফিকদের পক্ষ থেকে যে উনি জেনা করেছেন, বিবি আয়েশাকে অহবাদ দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কোনো ডিসিশন নিতে পারেননি যতক্ষণ পর্যন্ত তাকে ওয়াহী মারফত জানিয়ে না দেওয়া হয়েছে তার বিবি পাক পবিত্র। সূরা নূরের আয়াতের মাধ্যমে আল্লাহ তার বিবিকে পাক পবিত্র ঘোষণা করেছেন, তখনই না উনি জানতে পেরেছিলেন। আরও বিভিন্ন ঘটনা পাওয়া যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে বলছেন, দরজা নক করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছেন না, বলছেন মান কে? উনি বলছেন আনা, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটাকে রিপিট করে বললেন, আনা, এটা কোন কথা, আমি, নাম বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাবের। তো জাবের দরজার এই পাশ থেকে বলছেন, দরজার নক দিয়েছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন না যে উনি জাবের। তাকে জিজ্ঞেস করছেন, তুমি কে? এসে হাসি হয়েছে। হ্যাঁ, অন্যভাবে বিবি জাইনাব
ইবনে মাসুদের বিবি একটা মাসলা জানতে গিয়ে বেলালকে বলেন, তো বেলাল সেই মাসলা বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে এই মাসলা পৌঁছালে তিনি বলেন যে কে এটা প্রশ্ন করেছে। তখন তাকে বলা হলো যে এটা প্রশ্ন করেছেন জাইনাবে। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন আবার, আইয়ুজ জায়নাব, কোন জায়নাব প্রশ্ন করেছে, মানে জায়নাব তো অনেক, এখন কোন জায়নাব প্রশ্ন করেছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন। অথচ জায়নাব বাড়ির এ পাশে, দরজার এ পাশে অপেক্ষা করছেন এবং বেলালকে না করেছেন বলতে যে বলো না, তুমি এমনি মাসাটা জানো যে স্ত্রী তার স্বামীকে দান করতে পারে কিনা, সৎকার করতে পারে কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলালকে যে কোন জায়নাব জিজ্ঞাসা করতে এসেছে, শেষে বেলাল বলে দিলেন যে ইমরাত ইবনে মাসুদ, ইবনে মাসুদের বিবি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, সুতরাং যে সমস্ত ভণ্ডারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের চাবি কাঠি তার হাতে রয়েছে, তিনি গায়েব জানতেন, তারা এসব হাদিসের কী জবাব দেবে? তো এই জাতীয় ভণ্ড আকিদা, ইসলামদ্রোহী আকিদা, ইমান বিধ্বংসী আকিদা নিয়ে মৃত্যুবরণ করলে এ বদবন্দিকে সব রসাতলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব আকিদাকে পরিষ্কার বিশুদ্ধ করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবকাঠামোগত দিক থেকে মাটির মানুষ, আর তিনি গায়েব জানতেন না, ততটুকু জানতেন যতটুকু তাকে জানানো হতো। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। তিনি একজন বাশার ছিলেন, মানুষ ছিলেন, মানবীয় গুণ তার নিকটে ছিল, কিন্তু তিনি ছিলেন সর্বসেরা মানব, সৃষ্টির সেরা মহামানব। জান্নাতের দরজা তারই জন্য সর্বপ্রথম খোলা হবে, তার আগের ঘণা পরের ঘণা সব মাফ করে দেওয়া হয়েছে। তো এ সমস্ত বিষয়ে আমাদের আকীদা রাখতে হবে। এক কথায়, রাসুল পূজারি হলে চলবে না। পরিশেষে বলবো যে আকীদা অবশ্যই পরিশুদ্ধ হতে হবে, যতটুকু পরিশুদ্ধ না হলে এবাদতবন্দি গ্রহণ হবে না, ততটুকু বলা যায় যে এই জাতীয় আকীদাগুলি, যার সারসংক্ষেপ হলো যে এবাদত হবে আল্লাহর এবং তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং না এবাদত রাসূলের হবে, না কোনো ফেরেশতার, না কোনো ওলির, বরং এবাদত হবে আল্লাহর, এবং সেটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই দুটি তাওহিদ খেয়াল করতে হবে, তাওহিদুর রিসালাহ, তাওহিদুল মুরসাল, রেসালাত তাওহিদ, এবং যিনি রেসালাত সহকারে প্রেরণ করেছেন তার তাওহিদ, মানে আল্লাহর তাওহিদ, মানে এবাদত হবে আল্লাহর। আর রাসূলের তাওহিদ মানে কি? তরিকাটি এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হবে, পৃথিবীর আর কারো তরিকা মানা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার এগনেস্টে। এগুলি হলো সহি আকিদা। এই সহি আকিদা ভিত্তিক আমল করলে গ্রহণ হবে এবাদত বন্দেগি, নতুবা রসাতলে সব আমল এবাদত যাবে বা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আশা করি উত্তর পেয়েছেন। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم